নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সি স্পোর্টস। আজ এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব কলকাতা ময়দানের দুই বড় ক্লাব ইস্টবেঙ্গল এবং মোহন বাগানের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো সময় নষ্ট না করে ভিডিওটি তাড়াতাড়ি দেখে প্রথমে ইস্টবেঙ্গলের খবরে আসা যাক। সেল্টিক এফসির সাথে গাঁটছড়া বাঁধার প্রাথমিক আলোচনা প্রায় শুরু করেই দিল ইস্টবেঙ্গল। প্রায় 3 ঘন্টা ক্লোজ ডোর বৈঠক হলো স্কটল্যান্ড লিগের চ্যাম্পিয়ন ক্লাব সেল্টিক এফসির প্রতিনিধির সঙ্গে শনিবার বিকালে। অনেকক্ষণ আলোচনা করলেন ইস্টবেঙ্গলের কর্তারা। লাল হলুদ ক্লাবে হয় এই বৈঠক। এই মরশুমের সঙ্গে ইনভেস্টর কোয়েসের সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে ইস্টবেঙ্গলের। তার আগে থেকেই সাবস্টিটিউট খোঁজা শুরু হয়ে গিয়েছে। সেই লক্ষ্যে স্কটল্যান্ডের অন্যতম সেরা ক্লাবের সঙ্গে গাঁটছড়া বাঁধার চেষ্টা করছে ইস্টবেঙ্গল। সেল্টিকের প্রতিনিধি ছাড়াও বৈঠকে ছিলেন বিখ্যাত স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি রেড স্ট্রাইকের প্রতিনিধি। বৈঠকের পর স্কটল্যান্ড ক্লাবের প্রতিনিধি বলছিলেন, পুরো বিষয়টি এখনো আলোচনার স্তরে। ইস্টবেঙ্গলের কর্তারা জানিয়েছে তারা সব প্রস্তাব আলোচনা করে দেখছেন, রবিবার আরও কিছু আলোচনা হবে, পরিস্থিতি যা তবে দুটো পক্ষই প্রাথমিক আলোচনায় খুবই খুশি। স্কটিশ ক্লাবের প্রতিনিধিরা ইস্টবেঙ্গল ক্লাব ঘুরে দেখেন। এরপরে মোহন বাগানের আপডেটে আসা যাক। কল্যাণী স্টেডিয়ামে আগের ম্যাচে মোহন বাগানের উইঙ্গার জুলেন কলিনাস চোট পান, তাই জুলেন কলিনাসের বদলি হিসেবে তাজিকিস্তানের জাতীয় দলের ফরোয়ার্ড নিল মোহন বাগান এবং তিনি হলেন কোমরান তারাসনব। এফসি ইস্তিকল থেকে এই ফুটবলারকে নেওয়া হয়েছে। 23 বছর বয়সী এই ফুটবলার তাজিকিস্তানের রেগার রাডা স্টারসন জোড়া ক্লাব থেকে কেরিয়ার শুরু করেছিলেন। সেখানে 57টি ম্যাচে 23টি গোলের পর তিনি 2018 সালে এফসি ইস্তিকলে যোগ দেন। 2018 সালের জাতীয় দলে অভিষেক ঘটে এই তরুণ ফুটবলারের। ইন্টার কন্টিনেন্টাল কাপে ভারতীয় ফুটবল দলের বিরুদ্ধেও গোল করেন তিনি। তবে যত শোনা যাচ্ছে বড়দিনের পরই মোহন বাগান দলের সঙ্গে তিনি যোগ দেবেন। 23 বছর বয়সী এই প্লেয়ারটির প্লেয়িং পজিশন হলো ফরোয়ার্ড। তিনি তাজিকিস্তান ন্যাশনাল টিমের হয়ে 14টি ম্যাচ খেলে 4টি গোল করেছে। তো আজকের আপডেটটি এই অবধি। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।